ওয়েলকাম আওয়ার চ্যানেল মাস্টার্স অফ এডুকেশান প্রথমেই জানাই হ্যাপি নিউ ইয়ার আর প্রার্থনা করি দু সাল যাতে সবার ভালো কাটে এমনকি দু হাজার একুশ সালে এমন অ্যাচিভমেন্ট করো যাতে দু সাল সবার চিরস্মরণীয় হয়ে থাকে তো আজকে আলোচনা করব টিচিং অ্যাপটিটিউটের নেক্সট যে টেস্ট সিরিজ চলছে তারই সেকেন্ড পার্ট প্রথমেই চলে যাই কোয়েশ্চেনে ফার্স্ট কোয়েশ্চেন সিএইচইআর স্ট্যান্ড ফর অপশান এ চিলড্রেন এনরিচমেন্ট এডুকেশান থ্রু রেডিও অপশান বি চাইল্ড হেলথ এডুকেশান ইলেকট্রনিক রেকর্ডিং অপশান সি চিলড্রেন ফর ইঞ্জিনিয়ার্স অ্যান্ড এনার্জি রিকোয়ারমেন্ট অপশান ডি নান অব দয়াব সঠিক উত্তরটি হল অপশান এ চিলড্রেন এনরিচমেন্ট এডুকেশান থ্রো রেডিও এবারে সি আর এস কী সেটি সম্বন্ধে একটু জেনে নেব সি এইচ ইইআর এটি মূলত অঙ্গনারী তিন থেকে ছয় বছরের শিশুদের জন্য যারা সোশিয়ালি ডিসক্রাইবড ক্লাসে বসবাস করে বা সোশিয়ালি ডিসক্রাইবড ক্লাস থেকে পড়াশোনা করে তাদের জন্য এটি তৈরি করা হয়েছিল এটি মূলত চারটি রাজ্যে দেখা গিয়েছিল অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা হরিয়ানা উত্তরপ্রদেশ নেক্সট কোয়েশ্চেন এডুকেশনাল টিভি ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউস ইন ইণ্ডিয়া ডিউৰিং অপশান এ নাইনটিন ছিক্সটি ওৱান অপশান বি নাইনটিন ফিফটি নাইন অপশান চি নাইনটিন ছিক্সটি এইট অপশান টি ডি নাইনটিন ছিক্সটি ওৱান সঠিক উত্তৰটি হ'ল অপশ্যান চি নাইনটিন ছিক্সটি এইট যদিও শুধুমাত্ৰ টিভি যেতি নাইনটিন ফিফটি নাইন দেখা দিয়ে কিন্তু এডুকেশ্যনাল টেলিভিছন সিটি নাইনটিন ছিক্সটি এইটে নেক্সট এছ আই টি ইষ্টেণ্ড ফৰ অপশান এ চিষ্টেম ফৰ ইন্টারন্যাশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অপশান বি স্যাটেলাইট ইনস্ট্রাকশনাল টেলিভিশন এক্সপেরিমেন্ট অপশান সি সাউথ ইন্ডিয়ান ট্রেড স্টেট অপশান ডি নান অব দ্য অ্যাবভ সঠিক উত্তরটি হলো অপশান বি স্যাটেলাইট ইনস্ট্রাকশনাল টেলিভিশন এক্সপেরিমেন্ট এস ই নাইনটিন সেভেন্টি ফাইভে ইন্ডিয়াতে লঞ্চ হয়েছিল যেটি নাসা এবং আইএসআরও এর মানে সমন্বিত প্রচেষ্টায় লঞ্চ করা হয়েছিল ফুল ফর্মটি বলে দিই ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন নেক্সট ন্যাশনাল লিটারেসি মিশন ওয়াজ এস্টাবলিশ ইন অপশান এ নাইনটিন নাইনটি সিক্স অপশান বি নাইনটিন এইটি এইট অপশান সি নাইনটিন নাইনটি নাইন ডি টু থাউজেন্ড সঠিক উত্তরটি হলো অপশান বি নাইনটিন এইটি এইট নেক্সট ওয়ান অফ দ্য important থিওরি অফ মোরাল ডেভেলপমেন্ট ওয়াজ proposed বাই অপশান এ Lawrence Kohlberg অপশান বি Erich ফর্ম Option সি ড্যানিয়েল কোলেম্যান Option ডি বেঞ্জামিন ব্লুম সঠিক উত্তরটি হল লাওরেন্স কোহলবার্গ নেক্সট দ্য মেন এম অফ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশান ইজ অপশান এ টু ওপেন কলেজ অফ এডুকেশন অপশন বি টু প্রোমোট রিসার্চ ইন এডুকেশন অপশন সি টু মেনটেন স্ট্যান্ডার্ড ইন কলেজ অফ এডুকেশন অপশন ডি টু প্রোভাইড গ্র্যান্ড টু কলেজ অফ এডুকেশন সঠিক উত্তরটি হলো অপশন সি টু মেনটেন স্ট্যান্ডার্ড ইন কলেজ কলেজেস অফ এডুকেশন নেক্সট চলে যাবো কিডার গার্ডেন সিস্টেম অফ এডুকেশন ওয়াজ কনস্টিটিউটেড বাই অপশ্যান এ টি পি নান অপশান বি স্পেনচাৰ অপশান চি ফ্ৰয়েল অপশ্যান ডি মধেশ্বৰী সঠিক উত্তৰটি হ'ল অপশান চি ফ্ৰয়েল নেক্সট চলে যাব নেশ্যনেল কাউন্সিল অফ এডুকেশ্যন এডুকেশ্যন ৰচাৰ্চ এণ্ড ট্ৰেইনিং ৱাজ এষ্টাব্লিছ ইন অপশ্যান এ নাইনটিন ছিক্সটি ওৱান অপশ্যন বি নাইনটিন ছিক্সটি টু অপশান চি নাইনটিন ছিক্সটি থ্ৰী অপশ্যন ডি নাইনটিন ছিক্সটি ফ'ৰ সঠিক উত্তরটি হলো অপশান এ নাইনটিন সিক্সটি ওয়ান নেক্সট দ্য মেন পারপস অফ নিউ এডুকেশান পলিসি ইজ অপশান এ টু প্রোভাইড ইকুয়াল অপরচুনিটি অফ এডুকেশান টু অল অপশান বি টু ইম্প্রুভ দ্য হোল এডুকেশান সিস্টেম অপশান সি টু লিঙ্ক এডুকেশান উইথ এমপ্লয়মেন্ট অপশান ডি নান অফ দায়াব সঠিক উত্তরটি হলো অপশান বি টু ইমপ্রুভ দ্য হোল এডুকেশান সিস্টেম নেক্সট ফ্যামিলি ইজ দ্য মেন এজেন্সি অফ অপশান এ ইনফর্মাল এডুকেশন অপশান বি ফর্মাল এডুকেশন অপশান সি নন ফর্মাল এডুকেশন অপশান ডি নান অফ দা অবাব সঠিক উত্তরটি হল ইনফরমাল এডুকেশান অর্থাৎ এখানে তিনটি বিষয় জানার আছে এখানে ফর্মাল এডুকেশান বলতে যে শিক্ষা ব্যবস্থায় একটি নির্দিষ্ট সময় নির্দিষ্ট টাইম এবং নির্দিষ্ট পাঠ্যক্রমের ওপর ভিত্তি করে শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করে থাকে সেটি ফরমাল এডুকেশান নন ফর্মাল বলতে এখানেও নির্দিষ্ট সময় পাঠ্যক্রম সমস্ত কিছুই থাকে কিন্তু এটি তুলনামূলকভাবে ফরমালের থেকে শিথিল হয়ে থাকে সেটি নন ফরমাল আর ইনফর্মাল বলতে আমরা আশেপাশের পরিবেশ যে মানে যে কোনো সময় যে কোনো শিক্ষা পেয়ে থাকি সেটা হলো ইনফরমাল এর উদাহরণগুলো দেখলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে যেমন ইনফরমালের উদাহরণগুলো হলো ফ্যামিলি প্রেস রেডিও সিনেমা চার্চ প্লেগ্রাউন্ড লাইব্রেরি ইটিসি ফর্মালের উদাহরণটা দেখতে গেলে দেখতে পাবো স্কুল কলেজ অ্যান্ড আদার এডুকেশনাল ইনস্টিটিউট আর নন ফরমালে দেখতে গেলে দেখতে পাবো করেসপন্ডিং কোর্স সামার ইনস্টিটিউট জব ট্রেনিং রেডিও ব্রডকাস্ট ওপেন ইউনিভার্সিটি যেটি আগেই বললাম ফর্মাল ইনফরমালের মধ্যে পার্থক্য যে এখানে ততটা নিয়মটা নির্দিষ্ট থাকে না তো ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে জানাবে থ্যাংক ইউ শেষ পর্যন্ত থাকার জন্য